ইনবক্সে একদিন ইরফান আহমদ নামে একটা ভাই এই ছবিটা ব্যাকগ্রাউন্ড করার জন্য রিকোয়েস্ট করে, তো আমি আজকের ভিডিওতে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। ফার্স্টে তো চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজার এখানে চার্জ বাড়া আছে, চার্জ করবার রিমুভ দিয়েছি। চার্জ করার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আপনারা আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করার পর ওপেন করতে হবে পিসিআর অ্যাপ্লিকেশন। ওপেন করার পর এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো, ব্ল্যাক স্ক্রিনের রোলসে ক্লিক করে ক্রপে ক্লিক করে 3x4টা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে চলে যাবেন আপনারা ড্রয়ে, ড্রয়ে সিলেক্ট করার পর এখানে শেপে যাবেন। শেপে যাওয়ার পর একটা কালার সিলেক্ট করতে হবে, আপনাদের কালারটা নিতে হবে রেড। রেড নেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যাবেন ইফেক্টে। ইফেক্টে যাওয়ার এখানে ব্লার অপশনে ক্লিক করে ফার্স্ট ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। এর ব্লার অপোসিটিটা রাখবেন 71, ফেডটা রাখবেন 5। রাখার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর চলে আসবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড, যে ছবিটা কাট আউট করেছিলেন ওই ছবিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে যাবেন ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর এখানে যাবেন কালারসে। কালারসে যাওয়ার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাদের মন মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এখানে স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর এখানে এখানে চার্জ বারে টাইপ করবেন সার্কেল। সার্কেল নামে যে স্টিকারটা আছে ওই স্টিকারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে যাবেন ব্ল্যান্ডে। ব্ল্যান্ডে যাওয়ার পর এখানে মাল্টিপ্লাইটা সিলেক্ট করে আপনাদের ছবির মন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনাদের ছবিটা ওকেতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে।